আপনি ভুলে গেছেন ওখানে রং লাগিয়েছে, তার মানে হচ্ছে যে রঙে কথা বলে, রঙে স্মরণ করা দিচ্ছে যে এই রংটা উনি করেছে, ওনাকে আবার ফোন করতে হবে। এই তো আপনারা দুইটা জিনিস নিয়ে আপনারা কাজ করেন মেইনলি। প্রথম কথা হচ্ছে যে কোয়ালিটি, বাংলাদেশের মার্কেটে অনেক রং এর আগে আসছে যারা এখন নাই, অনেক ধুমধাম করে আসছে কিন্তু এখন কোথায়? মেইনলি আমি যেটাই বলি না কেন, মার্কেটে যত সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, আপনার সাথে যত রকমের চুক্তি করা হোক না কেন, প্রোডাক্টে যদি কোয়ালিটি না থাকে ওইটা আপনি কখনোই অ্যাকসেপ্ট করবেন না। হয়তো এখন খাতিরে হয়তো একটু হইতে পারে, কিন্তু পরবর্তী দীর্ঘমেয়াদী হবে না। সুতরাং মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি আপনাকে দিতেই হবে, কোয়ালিটি আপনাকে দিতেই হবে। আমরা এটাও বিশ্বাস করি বাজার 43 বছর ধরে মার্কেটে আছে, কোয়ালিটি ধরে রেখেছে বলেই আছে। বাজারের সমানে অনেকজন যাত্রা শুরু করছে, একুয়া বলেন তারপরে নাবানা বলেন, বিভিন্ন পেইন্ট শুরু করেছে কিন্তু টিকতে পারে না। তার মানে যে আপনি যদি কোয়ালিটি এনশিওর করেন তাহলে অবশ্যই আপনার রং চলবে। আজকে এখানে আপনারা বীজ জোনাসের বীজ যদি কেউ ব্যবহার নাই করেন, আমি যদি বেস্ট কোয়ালিটিতে বাজারে দিই আমার রং চলবেই, এটাই হচ্ছে আসল কথা। দ্বিতীয় যে কথাটা আছে, সুতরাং আপনারা মেইনলি হচ্ছে কি যে কাজ করেন এটা ইমানদারিতে যে কাজটা করেন সেটা হচ্ছে কোয়ালিটি দিতে হবে, অন্য হিসাব অন্য কিন্তু কোয়ালিটি। এরপরে যে সুযোগ সুবিধা হচ্ছে কি, আপনার দুইটা রং তিনটা রং সেম কোয়ালিটি দিচ্ছে। এখন আপনার যা বিবেচ্য বিষয় কি, এখন আপনার বিবেচ্য বিষয় হচ্ছে যে সুযোগ সুবিধা, সেম কোয়ালিটি এবার আমার সুযোগ সুবিধা কে দিচ্ছে, ঠিক আছে? সুতরাং আমরা এটা বলছি বাজারে বেস্ট কোয়ালিটি আমরা আপনাকে ইনসিওর করব। যেমন একটা বিষয় একটা থাকতেই পারে, যেমন ধরেন আপনি আজকে একটা হাজি বিরিয়ানি খেলেন কোনো সমস্যা নাই, আরেকদিন হাজি বিরিয়ানি খেলেন ডায়রি হল, তাহলে কি বিরিয়ানি সমস্যা? প্যাটেরও বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, এটা অ্যাক্সিডেন্ট, এবং ওইটা আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করি। যেহেতু এটা কেমিক্যালের বিষয়, যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওইখানে গিয়ে রিপ্লেস করা। যেমন আমাদের একটা রং আছে ওয়েদার শিল্ড ব্যাগ, এটা আমরা 10 ইয়ার্স এর ওয়ারেন্টি দিয়ে থাকি, 10 বছর এবং এই রংটা কারণ আমাকে এটা দিতেই হবে। নতুন কোম্পানি, বাংলাদেশের নতুন কোম্পানি, এটা একদম হবে বাংলাদেশে আপনার এসি এর হাত ধরে এটা বিজনেস করতেছে, সুতরাং এখানে সুযোগ সুবিধা দিতেই হবে, ঠিক আছে? আমাদের অনেক জায়গায় ছিল না, যেটা আমরা গত মাস থেকে এটা আগে করেছি, কিন্তু মার্কেটের ডিমান্ড আছে। মেইন হচ্ছে কি, আমাকে বালুচরণের দিকে একটা কন্ট্রাক্টর বলছিল আর কি, যে পাওয়া যায় এই সেই বলে যে আমাদের কন্ট্রাক্টররা বেশি ডুবি বা এসে। আমি বলি এইটা কেন, আপনাকে তো এগুলা, এটা তো আপনার প্রাপ্য, কোম্পানি যে আপনাকে দিচ্ছে এটা আসলে আপনার প্রাপ্য, আপনার এটা লম্বা অন্য কিছু ব্যাপার নাই। কেন প্রাপ্য? কারণ হচ্ছে এখন তো ভাই খরচ টরচ তো বাড়ছে না বিভিন্নভাবে, তো এগুলো তো করতেই হবে, আপনাকে এখন অনেক খরচ করতে হচ্ছে, এটা খরচ করতে হচ্ছে আগের মতো নাই, অনেক বেড়ে গেছে না।